আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কাটিং সেকশনে কিভাবে কাজ করা হয়, কারা কাজ করে এই বিষয়টি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে দেখেন ছেলেগুলো একটার পর একটা ফেব্রিক লে দিচ্ছে। ফেব্রিকগুলো লে দেওয়ার কারণ, যে লে দিয়ে ফেব্রিকের উপর আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম স্যাম্পল রুমে যে একটা, এই যে দেখেন প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে, এই প্যাটার্নগুলো কিন্তু ঠিক লে দিয়ে লের উপর এই প্যাটার্নগুলো বসানো হয়েছে। প্যাটার্নগুলো মাঝে মাঝে একটু করে ফুটো করে দেওয়া হয়েছে, যাতে করে উপরে গাম টেপ দিলে এই গাম টেপটা ফ্যাব্রিকের সঙ্গে আটকে থাকে এবং এই কাগজটি কাটার সময় সরে না যায়। এই যে দেখেন, আমি আপনাদেরকে যে ক্যাড মেশিনে দেখিয়েছিলাম ক্যাড করছে, এই ক্যাড মেশিনে যেভাবে ডিজাইন করা আছে সেম সেভাবেই, সেই নকশা অনুযায়ী কিন্তু কাটার ম্যান ফেব্রিকটি কাটছে। দেখেন, একটু মনোযোগ দিলে দেখতে পারবেন, দেখেন কত সূক্ষ্মভাবে কাটছে। আর এই কাটার মেশিনে যে ব্লেডটি আছে এটি অত্যন্ত শার্প এবং ধারালো, যার কারণে কাটার ম্যান হাতে মেটাল গ্লোভস পরিয়ে আছে, যাতে করে কোনো ক্রমে আঙুলটা কেটে না যায়। কারণ এটা দিয়ে যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় দর্শক, তাহলে কিন্তু তার হাতটা খুব মর্মান্তিকভাবে আহত হয়, যার কারণে সেফটি হিসেবে এই মেটাল হ্যান্ড গ্লোভস ইউজ করছে। এবং অত্যন্ত নিরাপত্তা সহিত এটা কাটতে হচ্ছে, এবং যে কেউ চাইলেই কিন্তু এই কাটার মেশিন ধরতে পারবে না বা কাটতে পারবে না। অন্য কেউ আনএক্সপার্ট বা অভিজ্ঞতা ছাড়া কেউ যদি এই কাটার মেশিন অপারেট করতে যায়, তাহলে তার আহত হওয়ার আশঙ্কাটাই অনেক বেশি, যার কারণে এই কাটার মেশিনে কাজ করতে হলে অনেক এক্সপিরিয়েন্স বা যোগ্যতার প্রয়োজন হয়। যেমন আজকে যারা কাটার মেশিনে কাজ করছে, তারাও সেম একইভাবে কাটিং সহকারী বা অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার পদে কাজ করে, কাজ শিখে শিখে দেখে দেখে আজ তারা কাটার ম্যানের পদবিটি অর্জন করেছে। এবং এটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি কাজ। এই যেগুলো কাটছে, এই কাট পিসগুলো সুইংয়ে গিয়ে একটার সাথে একটা পার্ট বাই পার্ট সেলাই হবে এবং একটি গার্মেন্টস তৈরি হবে, যা আমরা অনায়াসে ব্যবহার করতে পারব। দেখেন, এখানে চারজন পাঁচজন কাটার ম্যান আছে, যারা নিখুঁতভাবে ডিজাইন অনুযায়ী এই ফেব্রিকটি কাটছে। এই কাটার মধ্যে যদি একটু এদিক সেদিক চলে যায়, তাহলে কিন্তু পুরো গার্মেন্টসটি রিজেক্ট হয়ে যাবে। তো সহিত এই ফেব্রিকটি তাকে কাটতে হচ্ছে। এই যে দেখেন, আপনারা যাকে দেখছেন ভিডিওতে হাইলাইটস হচ্ছে, উনি হচ্ছেন কাটিং সুপারভাইজার। উনি পুরো ফ্লোরটাকে সুপারভাইজিং করে রাখে, তার আন্ডারে ছেলে মেয়ে সকলে কাজ করে। সরি, কাটিং সেকশনে কোনো মেয়ে নেই, সকলেই ছেলে। দেখেন অপর একটি কাটার ম্যান, সেও সুদক্ষতার সহিত প্যাটার্ন বা ক্যাডের ডিজাইন অনুযায়ী ফেব্রিকটি কাটছেন। দর্শক, এনারাই আসলে পোশাক শিল্প কারখানার পোশাক তৈরির কারিগর। দেখেন, এই যে এখন ভিডিওতে যাকে হাইলাইটস করা হচ্ছে, উনি হচ্ছেন কাটিং সুপারভাইজার। ওনার সুপারভাইজিংয়ে পুরো ফ্লোরের ছেলেরা কাজ করে। দর্শক, আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে